নমস্কার রঙ্গমঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একটি ভিডিও শুরু করছি। চলে এসেছি কলকাতায় ফেমাস ইকো পার্কে। এই পার্কটি রাজারহাট নিউটাউন অবস্থিত। পার্কটি প্রতি সোমবার বন্ধ থাকে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দুপুর 2:30 পর খুলে দেওয়া হয়। রবিবার এবং অন্যান্য ছুটির দিনগুলোতে 12:00 খুলে দেওয়া হয়। আপনারা হাওড়া থেকে নিউটাউন গ্রামে বাসে করে যেতে পারেন। তারপর নিউটাউনে নেমে ইকো পার্ক যাওয়ার বাসে করে ইকো পার্ক গেট নম্বর 1 এ নেমে যেতে পারেন। দেখতে পাচ্ছেন স্কেটিং এরিয়া। এই পার্কটির সম্বন্ধে কিছু জানিয়ে রাখি, পার্কটি প্রায় 480 একর জুড়ে রয়েছে। এরই মাঝে বিশাল আকারের জলাশয়ও আছে। টোটাল গেট রয়েছে 6টি, যে কোনো গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যাবে এবং পার্কটি ঘুরে দেখা যাবে। এই সামনে দেখতে পাচ্ছেন গেট নম্বর 1 এর টিকিট কাউন্টার। চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট কাউন্টারের পাশে রয়েছে 4-চাকার পার্কিং এরিয়া। এছাড়াও গেট নম্বর 4 রয়েছে 4-চাকার পার্কিং এর ব্যবস্থা। 2-চাকার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গেট নম্বর 3। 4-হুইলারের পার্কিং চার্জ 50 টাকা, 2-হুইলার পার্কিং চার্জ 20 টাকা। টিকিট কাটা হয়ে গেছে। এখানে 3 বছর ঊর্ধ্বে এন্ট্রি ফি 30 টাকা। টিকিটটা স্ক্যান করিয়ে ভিতরে যেতে হবে। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপের সাহায্য নিয়ে আপনারা পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন। সবার প্রথমে চলে এসেছি রবি অরণ্যে। এই রবি অরণ্যটি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে বানানো হয়েছে। চারিদিকে গাছপালা ঘেরা একটি জায়গা। এখানে সবাই গাছের তলায় বসে প্রকৃতির আনন্দ উপভোগ করে। একটি ছোট পুল রয়েছে। এছাড়াও সুন্দর ফুলের বাগানও রয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন দুও সাইক্লিং রাইড রয়েছে। এটাতে করে দুজন মিলে সাইকেল 100 টাকা দিয়ে 30 মিনিট সাইক্লিং করতে পারবেন। হাই স্পিড বোট রয়েছে, রাউন্ড পিছু 100 টাকা দিয়ে এভেল করতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস ফিজের চার্ট রয়েছে। জলাশয় দেখতে দেখতে চলুন এবার প্যারিসে যাওয়া যাক, মানে প্যারিসের আইফেল টাওয়ার আদলে তৈরি করা আইফেল টাওয়ার সেটি দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই আইফেল টাওয়ার। ভিডিওটি আর বেশি বড় না করে এখানে শেষ করছি, পরে ভিডিওতে আপনাদের জাপানিজ ফরেস্ট ঘুরে দেখাবো। ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।